যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করে যেভাবে শক্তিশালী হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র কর্ণধার ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুরা স্থলপথে হামলা চালাবে না কেবল আকাশপথে হামলা চালানোর দুঃসাহস দেখাতে পারে এ কারণে শত্রুর মোকাবেলায় ইরানের প্রধান হাতিয়ার হচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনটাই দাবি করলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী গুলামি তিনি বলেছেন ইরাকের সাত চাপিয়ে দেওয়া আট বছরের প্রতিরক্ষা যুদ্ধ প্রত্যক্ষ করার কারণে শত্রুরা এখন আর স্থলপথে হুমকি সৃষ্টির মতো বোকামি করবে না তারা আকাশপথে সমস্যা সৃষ্টির চেষ্টা চালাতে পারে এ কারণে সর্বোচ্চ নেতা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সবসময় গুরুত্ব দিয়ে এসেছেন তিনি বলেন ইরাকের সাদ্দামের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধের সময়ও আকাশ লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করতে সক্ষম হয়েছিল এর ফলে ইরানের ফজের এইট অভিযানে ইরানিদের বিজয় নিশ্চিত হয় উনিশশো ছিয়াশি সালের ফেব্রুয়ারিতে সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে ওয়ালফজর এইট অভিযান পরিচালনা করেছিলেন ইরানের প্রতিরোধ যোদ্ধারা